Hast du was über? আমি দেখছি, আমি আনব নে স্বপ্ন পাশরা স্বপ্ন প্রতিদিন ওর পিসামশায়ের সঙ্গে অটোতে করে ওই সামনে পর্যন্ত যায়, তারপরে নেমে আবার দৌড় দিয়ে ঘরে চলে আসে। ওই যে আজকেও বসে পড়লো, আমি তো প্রতিদিনই ভয় পাই, কিন্তু ও তো যাবে, ছোট মানুষ তো মজা পায়, তো যাচ্ছে আজকেও। ও যে পাশে বসছে ড্রাইভারের, দাঁড়াও এক মিনিট, হ্যাঁ ওগুলো একটা একটা করে টব ওই নিচ দিয়ে রাখতে থাকো, এক সাইড দিয়ে রাখো। এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন শুক্রবার, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার হচ্ছে আমার বর অফিসে যাচ্ছে, তারপরে এই ছেলেটাকে আমি সিঁড়িটা পরিষ্কার করালাম। প্রতি মাসে একবার করে সিঁড়ি পরিষ্কার না করালে অনেক পিছলা হয়ে যায়, ওর বাবার কষ্ট হয়। হাই বন্ধুরা, ওয়েলকাম টু সময় এখন ব্লগার, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও সকলে ভালো আছি। আজকে এখন রাত হয়ে গেছে, সকালে আপনারা একটু আগে দেখতে পেলেন আমার বর চলে গেল অফিসে, তারপরে একজন লোক রেখেছিলাম যে কিনা আমার সিঁড়িটা পরিষ্কার করেছে আর কিছুটা ঘরের কাজকর্ম করেছি। আর আমি বাইরে যাচ্ছি একটা কাজে, চলেন দেখি তাল পাওয়া যায় নাকি। আমরা এই বছর তালের বড়া অনেক দিন খেয়েছি, কিন্তু তালের ক্ষীর খাই নাই। কালকে তালের ক্ষীর বানাবো ইচ্ছা আছে, তাই একটা তাল কিনতে পারি নাকি দেখি, চলেন আমার সঙ্গে। ও আজকে আমার জামার সঙ্গে আমার ব্যাগ ম্যাচিং ম্যাচিং, তো যাচ্ছি চলেন যাই। একটু ম্যাচ করে একটু ম্যাচ করে নাই, করে নাই তো করে নাই। কত জামা, এই জামার মধ্যে আমাদের জামাটা কই, আমাদের জামাটা হারিয়ে গেছে, পাওয়া যাচ্ছে না। নাই নাই এর মধ্যে নাই, এর মধ্যে থাকলে পাওয়া যেত। আমার আর আমার মেয়ের কয়েকটা জামা টেইলার্সের দোকানে বানাতে দিয়েছিলাম, তো জামাগুলো আমরা পেয়েছি, পরাও শুরু করেছি, কিন্তু একটা বুটিকের জামা দিয়ে মাপ দিয়েছিলাম আর হাতাটা একটু থ্রি কোয়ার্টার করে দিতে বুঝলাম, সেই জামাটা কোনোভাবেই পাওয়া যাচ্ছে না। আজকে টেইলার্সের লোকটা বললো গোডাউনের থেকে গেছে, আর উনি হলো বাড়ি চলে গেছে, রবিবার আসলে পাওয়া যাবে, দেখা যাক পাওয়া যায় কি না। না রে তোদের উঠাচ্ছি না, শুধু ওই করই করই উঠাই। আজকাল আর কেউ ভিডিওর সামনে আসতে চায় না, কিন্তু এই হোটেলের ম্যানেজার আবার আলাদা। লাস্টে টাকা দিতে গেছি, কয় ভিডিও করলেন কেন আমাকে ছাড়বো, তাকে আমার সাক্ষাৎকার তো নিলেন না। আমি বললাম ঠিক আছে আর একদিন এসে আপনার সাক্ষাৎকার নিয়ে যাব। আর ওদের বিহেভিয়ার খুবই ভালো, যদি নম্বর দিতে হয় 10-এ 10 বিহেভিয়ার। এই যে বাবুর্চি হোটেল, এই যে এইবারে শেঠ বাবুর্চি ওস্তাদ চলে আসছে, এইবার ভালো হবে না ওস্তাদ? আমার ওস্তাদ নেই। গাইস এইখানে আছে পরোটা, এখানে আছে হলো গিয়া সস, আর এটা হলো গিয়া ওইটা ওইটা কি নাকি মুরগির চাপ চাপ চাপ,
কিন্তু এইটা একটু মজার লাগলো, আমি খায় দেখছি এটা একটু বোরহানি বোরহানি ফ্লেভার, এটা একটা বোরহানি বোরহানি ফ্লেভার এইটা তাই। হ্যাঁ সত্যি বোরহানি বোরহানি ফ্লেভার তাই, চিড়া সব ফেলা দিয়ে মুখে কথা বলবেন। আপনারা বসে থাকেন আমরা খাই, বাবুর্চি হোটেল বুঝছো, ঘরোয়ার অপোজিটে, ইয়ের অপোজিটে। আচ্ছা বাবুর্চি হোটেল কি আগে ঘরোয়া ছিল? আমরা খুব খাইতাম ওদের ইয়ের থেকে। আমার ওই ছেলে টেলে খুব চেনা আছে না, মনের মতো হোটেল পাঠিয়েছিল এবার, যা এবারে চলে আসছে মনের মতো হোটেল। বাবুর্চি হোটেল কোনটা? বাবুর্চি হোটেল নতুন, এটা এর হলো যে এই যে যাই হোক যে হ্যাপি হ্যাপি খুব মজা, মানে এমন টাইম খাওয়ার টাইম 10টা বাজে গেছে, তাই আমি অন্য কিছু নাই না এটাই আনলাম। ঝালও আছে, প্রথমে চিকেন নিব, সস দাও, আমার দাও এক চামচ, জাস্ট এক চামচ, জাস্ট টেস্ট করে চাম এটার উপরে কি বল, সস আর চিকেন একসাথে আর একটা চিকেন। এবার বল রিভিউ দে। খাইতে খুব মজা লাগে, কারণ সসটার সাথে কম্বিনেশনটা মিলছে আসলে। বন্ধুরা আমি হলো দুইটা নান রুটি আর বাটার নান দুইটা আর দুইটা পরোটা বলছিলাম, ওরা হলো গিয়া ভুল শুনছে, ওরা হলো শুধু পরোটাই দিয়ে দিচ্ছে, যার জন্য সমস্যা নাই। আমাদের সেই দিনের বিরিয়ানি ছিল, গরম করে নিয়েছি, একবারে ভাত খাবো চিন্তা করতেছি। ভালোই হয়েছে এই খাবারটাই, কারণ এই এত রাত অন্য কিছু আনলে। একদিন আমাদের ঘরে মাশরুম ছিল, চিকেন বল ছিল, আর হলো গিয়া মাংস টাংস কি কি ছিল, তারপর ওরা করছে কি মাংস চিকেন অগ্নি ছিল, আমি তো বুদ্ধিটা দিছিলাম। ওই দিন যে খাবারটা রান্না করা হয়েছিল একেবারে চাপের স্বাদ, শুধু এই মাংসটা একটু কেটে কেটে নেওয়া হয়েছে আর ওইটা একটু ছোট ছোট অংশ ছিল। জায়গাটা দেখলে নতুন করে বিরিয়ানি সাথে চিকেন চাপ একটা অন্যরকম টেস্ট, খেতে যা মজা, কিন্তু সস থাকে রায়তা বলা অসম্ভব। একটু রায়তা নিচ্ছ? রায়তা নি গাইস, এখন থেকে আমার পছন্দের খাবার অনেকটা ভালোই লাগছে। রায়তা তো বেচারি রিভিউ দিতে চায়, শুন আমাদের সামনে না অগ্নি রিভিউ দিতে পারে না। কেন তোমাদের সামনে রিভিউ দিতে পারে না? না আমি আর নেবো না, আমার একটু ঝাল, বাট কিছু কিছু ঝাল আছে যেগুলো খাইতে মজা। আমি আর কয়বার বলবো গাইস, এটা একদম মুখস্থ করে রাখবেন, কিছু কিছু ঝাল আছে খাইতে মজা, আবার কিছু কিছু ঝাল আছে খাইতে মজা না। চাপটা খুবই মজার ছিল, বাট দুই তিনবার দিয়েছে, আপনারা ভিডিওটা খেয়াল করলে দেখবেন যথেষ্ট পরিমাণে সস দিয়েছে, যথেষ্ট পরিমাণে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খুব টেস্টি করার চেষ্টা করেছে ওরা, যার জন্য একটু ঝালটা বেশি হয়ে গিয়েছে। ভালো লেগেছে,
কিন্তু এই ঝালের জন্য একটু শব্দ হয়ে গিয়েছে মুখে বেশি, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা কিন্তু কেউ এরকম শব্দ করে খাই না, কিন্তু এডিটিং করার সময় আমি দেখলাম যে বেশ শব্দটা একটু বেশিই বোঝা যাচ্ছে। বন্ধুরা এবার বিদায় নিয়ে নিচ্ছি, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার সাথে থাকেন। আমার সাথে থাকতে হলে সোমা এখন ভ্লগার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস দিয়ে আমার সাথে থাকুন। আমি এখন একটু সমস্যার মধ্যে আছি, আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যস্ত থাকছি, নিশ্চয়ই আপনাদের আমার এই ব্যস্ততম জীবন ভালো লাগবে। আর আমার জন্য, আমার বরের জন্য আপনারা দোয়া করবেন, প্রার্থনা করবেন, খুব শিগগিরই যেন আমাদের এই পারিবারিক যে সমস্যা চলছে, ওর পায়ে যে ব্যথা, সেটা ভালো হয়ে যায়, এই দোয়া করবেন আপনারা। যারা আমার চ্যানেলটি নতুন বন্ধুরা দেখছেন, তারা জানেন না আজকে প্রায় 2 বছর হতে যায় আমার বরের পায়ে অ্যাক্সিডেন্টজনিত কারণে রিং পরানো আছে। আপনারা আমার সাথে থাকেন, আমার বরের সাথে থাকেন, দোয়া প্রার্থনা করে আমাদের মঙ্গল কামনা করেন, আমরাও আপনাদের জন্য প্রার্থনা করব। আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই। একটা বিরল পাখিও আমি ঠিক টাইমে ব্লগ ছাড়তে পারি না। ¿Qué bonito?